আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাহরা জায়ান মম চ্যানেল। আমি আজকে আমি দেখাইমো আমার বাচ্চার লাগে আমি খানি কিভাবে রেডি করি। দেখো আমি ন তোরা চাল দিয়ে রাখছি, বাসমতি চাল। সরি, এই সালাম সালাম চাউল দেহ কার ড্রাই। ক্যারট, ছোটো দুইটা আলু, এরপরে আমি লবণ অ্যাড করলাম। লবণ কিন্তু কম দিব, বাচ্চেন লবণ চিনি কম খাওয়া বেটার। সামান্য হলুদ, এখন আমি পানি অ্যাড করলাম। এখন আমি কুক করব, হলুদটা মিক্স করলাম। এখন আমি কভার করে দিলাম। তোমার খিচুড়িটা এখনো হয়েছিল না, একটু পরে লাইটার দিলে বলা তেয়ার নিচে জ্বললা না। দেখো কা আমার খিচুড়িটা হয়ে গেছে। আলুগুলা কিন্তু আমি আস্তে আস্তে রাখছি, কার্টগুলা গাজরগুলা আছে, বিকজ 1 বছরের বাচ্চা আমার। বাচ্চা যখন একটু বড় মানে 1 বছর রয় বা 8 মাস হয়, তারা কিন্তু নিজে রাত দিয়ে খাইতে আসেন কিচ্ছু, আর দাঁত উঠে যায় বাইট হইয়া খামড়াইয়া খাওয়ার চেষ্টা করে। তাই এখন আর এত মিহি করা লাগতো নাই, তো আমি ফাইনালি বাকরা পাতা দিলাম। ইচ্ছা যদি না হয় আপনারা বাকরা পাতা দিবা না, এটা অপশনাল। শেষ আমার রেডি করা বেবি, তো বেবির খানি রেডি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। উপকার রেডি, আশা করি যারা বাচ্চায় নাচছেন তারা লাগে উপকার হইব এই রেসিপিটা, হেলথি খানি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ডোন্ট ক্রাই, ঠান্ডা হইলে খাইবা। এদিকে কি যাইয়া যাইয়া, ঠান্ডা হইলে খাইবাই নে, খাইতা দিলাম। জি আম্মা, জি লাগে ভেজিটেবিল, বিস্কুট।